গাইজ, আজকে আমার ডার্ক নাইট, আমার মানে রেসারের মধ্যে এর থেকে হয়তো অনেকের কাছে অনেক 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 দামি দামি পাড়া থাকতে পারে, অনেক ভালো ভালো পাড়া থাকতে পারে। বাট আমার যা নিয়ত ভিডিও দেখেছেন বা আমার ইনস্টাগ্রাম পেজ ফলো করেন, আমার ডার্ক নাইটের নিয়ে আমার আলাদাই একটা ইমোশন আছে। এমনিতে খেলাটা আমার খুবই পছন্দ, বাট আজকে গত আমি দুদিন ধরে আমার পরে কখনো হয়নি এগ বাইন্ডিং, আমার ফার্স্ট টাইম এর সাথেই হয়েছে এগ বাইন্ডিং। তো আজকের এই সময় ভিডিওটা বানানো আর কিচ্ছু না, পায়রাটা আমি ফার্স্ট টাইম আমি ফিল করি যে পায়রাটা খাওয়া দাওয়া খাচ্ছে না। ডার্ক নাইট প্রচণ্ড পেটুক খেতে ভালোবাসে, ও গত দুদিন ধরে ঠিকঠাক করে খাচ্ছিলো না, আমি বুঝতে পারছিলাম না। আজকে আমি ওকে ভালো করে ধরে আমি ওকে চেক করি, কিছু আগে ব্রিডিংয়ে বসেছিলাম, তো ব্রিডিংয়ের সময় তখন দেখি ওর পেটের মধ্যে একটা মানে আর কি আজকে ডিম একটা ফিল করি, তো ডিমটা পাড়ার চেষ্টা করছিলো কিন্তু পারতেছিল না, পায়রাটা খাচ্ছিলো না, পায়রাটা আস্তে শুকিয়ে যাচ্ছিলো। তো এর কারণে আমি পায়রাটা কী করলাম, আমি আমার ষষ্ঠীকে কল করলাম। ষষ্ঠীকে বলার পর ষষ্ঠীদা বললো ওয়েট কর, ইন্দ্রহিতাকে ফোন করেছে। ইন্দ্রহিতাকে ফোন করার পরে বন্ডার ইন্দ্রহিতা কলে থাকে এবং আমার সাথে কন্টিনিউসলি আমাকে ইন্টারাকশন দিয়ে থাকে, কিন্তু আমার ইমোশনের পায়রা আমি কোনো কিছু করতে পারিনি, আমি ভিডিও বানানোও অবস্থা ছিলাম না। তো শেষমেশ আমার কাকু পাখির এগ বাইন্ডিং হয়েছে, এরকম পাখি কেক বের করেছে, তো কাকুকে ডাকা হয় এবং কাকু এর ডিম বের করতে সাহায্য করে। এর অবস্থা একটু দেখায় তাহলে সবাই বুঝতে পারবেন যে কী অবস্থা থেকে বেরিয়ে এসছে। পুরো ব্লিডিংয়ে ভর্তি হয়ে গেছে পেছন, মানে এর এই জায়গাটা। তো আমি এখন পুরোপুরি একে রেস্টে দেবো। আর এই দুখানা ডিম বেরিয়েছে, এটার ফার্স্ট ডিম যেটা হচ্ছে মানে বের করা হয়েছে, আমরা বের করেছি, আর এটা হলো সেকেন্ড ডিম, যে ডিমটা একদম তলতলে ডিম, মানে বুঝতে পারছেন এরকম তলতলে ডিম, ঠিক আছে। এটা মানে ক্যালসিয়ামও ঠিকঠাক করে আসতে পারেনি, এই ডিমটাও নিজে থেকে পেরে দিয়েছে, পুরো পায়রাটা ফ্রি এখন আশা করি। তো ডার্ক নাইটটা যে বিশাল বিপদ থেকেছে, তো একটাই রিকোয়েস্ট, যদি এরকম আপনার কোনো ফেভারিট পাখি বা পায়রা খাবার না খেয়ে ঝিমায় তো আপনারা অবশ্যই সেটার ইমিডিয়েটলি স্টেপ নিন, কোনো পরামর্শ দাঁড়ান নিন, তাদের থেকে নিন এবং নিজের বসির বুদ্ধি দিয়ে মানে কুইক ডিসিশন নিন। আমার হয়তো আজ থেকে যদি কালকে আগ পর্যন্ত আমি ডিলে করতাম ব্যাপারটাকে, হয়তো ডায়াগনোসটা করে দেখতে পেতাম না। তো ডায়াগনে দেখুন এখন এতটা অসুস্থ যে আমার ঘরের ভেতরে আমি একে নিয়ে এসেছিলাম, এখন দাঁড়িয়ে আছে। তো ইন্দ্রজিতার কথা মতো এখন আমি একে অল্প করে প্যারাসিটামল খাইয়েছি এবং গ্যাসের ওষুধ ফেমোসিড 20 হাফ খাওয়াবো একে আমি। তো তারপরে একে রেস্ট দেবো, পুরো কন্টিনিউসলি 15-20 দিন আমি একে ব্রিডিংয়ে বসাচ্ছি না। অ্যান্ড কেন এরকম হলো আমি জানি না, এরা জীবনের ফার্স্ট টাইম ডিম দাও, এরকম এক্সপিরিয়েন্স, এরও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আমারও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, এর আগে কখনো আমার পায়রা হয়নি এরকম, গত 4 বছরে এই প্রথমবার এরকম হয়েছে। তো আজকে ভিডিওটা এইটুখানি, সবাই এই ব্যাপারটাকে নজর রাখবেন।